সব মালগুলো বার করো একা করে যারা আস্তে আস্তে এর ফাঁকা নিয়ে আসছে কেন একটা ঘুরে আনছি বা স্যার এটা আমাদের উনুন উনুন বসা লাগলো না সেটা ঝুলিয়ে রেখে দাও কোথাও এইগুলো মালগুলো ব্যাস চলো এই এখন কাঠ বানাবে না কেন দেবো নাকি কেন দেবো আগে থাক আছে থাক দেখ আগে হুম ফুট করে মাটি দিচ্ছি না দেয় ভালো এখানটা দে এখানটা দাদা হ্যাঁ বাস জন্য কিন্তু কাঠি লাগবে কাঠি লাগবে চো ঝাড় থেকে না কাঠি এই কাঠি এই কাঠি লাও ও ওই কাঠি এই কাঠি দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এটা আমি যাই এবারে যে সমস্ত মশলাগুলো এবার লাগবে বিশেষ করে প্রথমে লাগবে মোটামুটি এই মাংসটা আমরা কিলো মাংসতে চারটা ডিম লাগে চারটা ডিম লাগে তো এক কিলোর মতোই মাংস হবে আশা করছি তো আমরা চারটায় ডিম দিচ্ছি তাহলে এক কাজ করো ডিমগুলোকে আগে আমরা ভেঙে নেবো ঠিক আছে বেশভাবে ডিমের কুচিগুলো না পড়ে যায় চারটে ডিমকে সেটাই হলো ঠিক করে ভাঙতে পারলাম না কুচিগুলো পড়ে ফেল এইদিকে পড়ে গেল দেখি আর একটা আগে দেখ ঠিক আছে এবারে অলরেডি চারটে ডিম আমরা দিয়ে দিলাম এবারে এর মধ্যে ভিনিগার মোটামুটি এক ঢাকনার মতো ভিনিগার দিলেই বেশি দেওয়ার দরকার নাই এটাতে কী হবে চিকেনটা একটু সফট হবে এক ঢাকনার মতো দিলাম এবার অ্যারারুট দেবো মোটামুটি পরিমাণ মতো বেশি দিলে হবে না পরিমাণ এক মুঠি এক মুঠি দু মুঠি ঠিক আছে না হ্যাঁ ব্যাস এর থেকে বেশি আর দেবো না পরিমাণ তো লঙ্কা গুঁড়ো এবারে এটা লাল মির্চ পাউডার এটা মোটামুটি পুরোটা দেওয়া যাবে না না পুরোটা দেবো না স্বাদ মতো দিয়ে দিতে মোটামুটি যতটা যে ঝাল খাবে সেগুলোর পরিমাণ অলরেডি দিচ্ছি 70% দিয়ে দিলাম বেশি দেবো না 70% দিলাম এটা এবার কী করবো লবণ যেটা না থাকলে আমাদের পকোড়াটা বানানোয় ব্যর্থ হবে সেটাই ভুলে যাচ্ছিলাম ঢাকনা দাও তো সেই পরিমাণটা এটা পরিমাণ মতন দাও এটা দেবো তো হ্যাঁ ঠিক আছে আর একটু দিয়ে দিচ্ছি ওকে তাহলে আপাতত আর কিছু মশলা দেবো না এটাই আমরা এবারে মেখে নেব তা আমি আর মাখছি না এটা আমাদের টিঙ্কুদা আছে ওই মেখে নেবে ঠিক আছে একটু মেখে নেওয়া ভালো করে এবার আমি এক কাজ করি উনুনটা ধোয়ানোর ব্যবস্থা করি চলো মেখে দাও স্টপ করে দাও একবার দেখি উনুনটা ধোয়াতে হবে মেন কাজ এটা না হলে হবে না অলরেডি অনেক আমাদের জ্বালালি রেডি হয়ে গেছে শুকনোই আছে যাই হোক পুরো ক্রেডিটটা আমাদের আশরাফ ভাইয়ের ওপরে পুরো জ্বালালির অ্যারেঞ্জমেন্ট তো দেখা যাক কতদূর হচ্ছে প্রথমে ব্যর্থ হয়নি শুকনো ছিল পাতা ধরে গেছে কিন্তু যা হোক ব্যর্থ এখনো জ্বলছে এটাই বিশাল ব্যাপার মশলা
ঠিক আছে ঠিক আছে সোনা যদি পাতা নিয়ে আসে সোনা যদি পাতা তারপরে কাঠিগুলো দেবো আগে আগুনটাকে জ্বালায় ঠিকঠাক করে আগুনটাকে জ্বালাতে দেন আমাকে মানে আমি সোনা যদি পাতা দিয়ে আগুনটাকে জ্বালানোর চেষ্টা করছি পরিমাণ মতো চিকেনটাকে ফ্রাই করার জন্য আমরা কড়াইয়ের মধ্যে অয়েলটা দিয়ে দেব অল্প করে দিচ্ছি তেল আমাদের রেডি পকোড়া ছাকার জন্য তেল একদম গরম হয়ে গেছে এবারে আমাদের টিঙ্কুদা তেলের মধ্যে প্রথম স্যাম্পেলটা দেখবে ছেঁকে একটা চলো ওকে ঠিক আছে মোটামুটি কয়েকটা পকোড়া ছাড়া হচ্ছে দেখাই যাক আগুনটা নিভিয়ে দিলে হবে না ফ্রাই হয়ে গেছে এবারে পকোড়াগুলোকে ঘুরিয়ে নিতে হবে পকোড়াগুলোকে ঘুরিয়ে নিতে হবে তাহলে এই দিকটা হয়ে যাবে সুন্দর লাগছে আমাদের পকোড়াটার রংটা এই সব জিনিসগুলো ডবল ডবল কাঁটা দিয়ে কাঁটা একটা দিয়ে একটা দুটো তিনটে চারটা তারপরে মাঝে একটা লাগিয়ে দাও এই সিস্টেমটা করো সবগুলো কাঁটা তো নাই যে কাঁটা নিয়ে আসো এখানে কাঁটার অভাব আছে না আমরা অলরেডি পাতাগুলোকে বুনে নিয়েছি এক একটা সেট আপে ঠিক আছে এই সেট আপগুলোকে এবার একটা শেপ দিতে হবে মোটামুটি আমি দুটোকে শেপ দিয়েছি এটাকে একটা শেপে আনবো এগুলোকে জয়েন্ট করবো ঠিক আছে এই ছুঁচগুলো দিয়ে এই ছুঁচগুলো দিয়ে জয়েন্ট করতে হবে এরকম করে যতটা পারবো স্ট্রং করে সিলে নেবো যাতে সেলাইগুলো খুলে না যায় তাহলে পড়া অসুবিধা হবে আমরা বসে পড়বো ঝুরি নিতে হবে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে চলো তেলটাকে বাইরে ফেলিস না চলো এবার আমাদের পাত্রের মধ্যে নিয়ে যাবে ঠিক আছে চলো চলো সবাই আসন গ্রহণ করুন তাহলে এবার আমরা টেস্ট করে নেব আমাদের কিরকম টেস্ট হয়েছে পকোড়া রেসিপিটা কিরকম হয়েছে চলো আমাদের আতিয়া এখন রেসিপিটাকে আরো টেস্টি বানাইছে সেটাতে এখন সস দেওয়া হবে দাঁড়াও সসটা দেখ বাহ চলো সবাই যে লাগায় না এখন লাগায় না একটু করে সস লাগিয়ে নাও দেখা যাক ওয়াও সত্যি লেভেল লেভেল আতিয়া কেমন আছে এখন টেস্টি হয়েছে বলে দাও টেস্টি হয়েছে ভালো হয়েছে আতিয়া সম্পকলা ভালো হয়েছে কোনো কিনতে হবে না খুব সুন্দর হয়েছে গরম গরম গরমই টেস্ট তো আমাদের
যে পকোড়ার রেসিপিটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা খেলাম, আমাদের খাওয়া শেষ, সমস্ত কমপ্লিট। ভালোই লাগলো নিশ্চয়ই, আপনাদেরও ভালো লাগলো দেখে জিনিসটা। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন।